Wingo original series by Mehdi Haseeb. Chubita একটা পোস্টার দেখছেন, এটা একটা ওয়েব সিরিজ, সেই ওয়েব সিরিজের একটা পোস্টার দেখছেন, যে পোস্টারে মূলত রাজকে হাইলাইট করা হয়েছে এবং এটা নিয়েই আসলে সকলের আপত্তি, যে তারকাগুলো কথা বলেছেন, বিশেষ করে টয়া, সঞ্জু জন, তারা প্রত্যেকেই বলেছেন এই পোস্টারেই তাদের আপত্তি রয়েছে, অর্থাৎ তাদেরকে খুব ছোট করে দেখা হয়েছে, এমনকি চরিত্রভিনেতা সুমন আনোয়ার তাকেও খুব ছোট করে দেখানো হয়েছে। কেন রাজকে আলোচনায় আনানো, কেন রাজকে এত বড় করে দেখানো হয়েছে? দেখছেন সুমন আনোয়ারকে, যাকে ক্যাপ পরা একেবারে হয়তো সব মিলিয়ে 5 ইঞ্চি বা 6 ইঞ্চি জায়গায় তিনি আছেন, আর কয়েক ফুট দৈর্ঘ্যে, প্রায় 6 ফিট থেকে 7 ফিট দৈর্ঘ্যে পরিমণির স্বামী শরীফুল ইসলাম রাজ রয়েছেন। এইটা নিয়ে আসলে সকলে আপত্তি করেছেন। সামিয়া অথই, তিনিও ভালো একটা রোলে আছেন, তাকেও এক কর্নারে রাখা হয়েছে, সামিয়া অথই উপরে, টয়া রয়েছে। এই যে চরিত্রাভিনেতা প্রত্যেকেই, কিন্তু তাদেরকে যে বঞ্চিত করা হয়েছে এইটার ব্যাপারে আসলে রাজকে প্রশ্ন করার সুযোগ নেই, কারণ আগেই বলা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে কোনোভাবেই রাজকে আক্রমণ করা যাবে না, কিন্তু সাংবাদিকের কাজই তো প্রশ্ন আদায় করা, উত্তর আদায় করা, সেই জায়গাটা অবশ্য ব্যর্থ আমরা। কিন্তু যেভাবে এই পোস্টারটা বিশেষ করে দখল করা হয়েছে শুধুমাত্র শরীফুল ইসলাম রাজ, পুরো পোস্টার জুড়ে আসলে তিনি অবস্থান করছেন, হয়তো আলোচনার তুঙ্গে তিনি বিতর্ক তাকে ছাড়ছেই না, একই সঙ্গে সমালোচিত, কিংবা হতে পারে দামাল এবং পরাণ সিনেমা ব্লকবাস্টার বা সুপারহিট হওয়ার কারণে তার ডিমান্ডটা। কিছুক্ষণ আগে সঞ্জু জন, যিনি একটা বড় গুরুত্বপূর্ণ রোলে রয়েছেন, তিনি বলছিলেন যে আসলে মার্কেটে একটা হাইপ রয়েছে, যে হাইপের কারণে তিনি এই জায়গাটা জুড়ে আছেন এবং সিন্ডিকেটের অংশ শরীফুল ইসলাম রাজ। কিন্তু সঞ্জু জন, তিনি বলছিলেন যে তিনি 10-12 বছর ধরে সিনেমায় কিংবা কাজ করছেন, এরকম সুযোগ, এরকম সুবিধা তার পক্ষে হয়নি। হাইপটাই কাজে লাগিয়েছে পরিচালক, হাইপটাই কাজে লাগিয়েছে বিঙ্গে, হাইপটাই কাজে লাগিয়েছে এজেন্সি বিকাশ পাওয়ার্ড বাই এই ওয়েব সিরিজ যারা প্রযোজনা করেছে। দেখছেন ইনফিনিটি টু ব্লকবাস্টার, দুঃখিত স্টার সিনেপ্লেক্সে কিছুক্ষণ আগে, অর্থাৎ প্রায় 2 ঘন্টা পরে তিনি আসলে আসলেন, এসে সামান্য কিছু কথা বললেন এবং তাও সেটা লিমিটেড, এই বিষয়ে প্রশ্ন করা যাবে, এই বিষয়ে প্রশ্ন করা যাবে না। রাজ কি তাহলে শাকিব খানের চেয়ে বড় সুপারস্টার? মানুষ বলবে কোনোভাবেই সে না। কিছুদিন আগে তার বিতর্ক ছিল, একের পর এক বিতর্ক, 30 লাখ টাকা দাবি করলেন সিনেমায়, আবার সুনায়র বিনতে কামাল, তানজিন তিশা, এদের সঙ্গে তার আপত্তিকর বেসামাল ভিডিও ছড়িয়েছে নাজিফা তুশি তাকে নিয়ে, এবং তিনজনকে নিয়ে তিনি যেভাবে সেই ভিডিওটা তার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ছড়িয়েছে, প্রশ্ন তো থেকেই যায় ইচ্ছে করেই কি রাজ এটা করেছেন। আবার একই সঙ্গে প্রথম আলো অফিসে গিয়ে যেভাবে তিনি লাইভে এসেছিলেন, কয়েকবার অসংলগ্ন কথাবার্তা, অনেকেই বলছেন তিনি মাতাল ছিলেন, বেহুশ হয়েছিলেন, যে কারণে আসলে তার এই কথাবার্তা। এই ছিল ইনফিনিটি টু, ধন্যবাদ।